Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. কাঁদিস না মা, কাঁদিস না।
কালিয়ের একটা ফাইসলা করব। রানীমাকে যদি সামলাতে পারতাম। ওরে বাবা, এক্ষুনি এখন কোনদিক সামলাই? আজকালে ধরে পারে মারা পড়লাম। এটাও ফিনিশ, দেশি বিদেশি সব ফিনিশ। ঝুমেছে বেশ ভারে বলিহারি 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 হারি আরে খারি নিয়ে আয় তাড়ি আরে খারি নিয়ে আয় তাড়ি ভাবছি এবার আমি দেশি বিদেশির সাথে করব আড়ি আরে ভাবছি এবার আমি দেশি বিদেশির সাথে করব আড়ি আরে খারি নিয়ে আয় তাড়ি আরে খারি নিয়ে আয় তাড়ি গুরু বন্দনা কর গুরুর পায়ে পড়ে গুরুর কৃপায় পেয়েছি যে তারি গুণধর তারি গুণধর বাবা তারি গুণধর জয় বাবা তারি জানতে কি পারি ঘর জামাই হয়ে কি গোছিলে শ্বশুর বাড়ি জয় বাবা তারি জানতে কি পারি ঘর জামাই হয়ে কি গোছিলে শ্বশুর বাড়ি নাকি বলি হারি তারি বলি হারি তারি বলি হারি তারি রে তারি রে তারি রে তারি রে তারি রে তারি রে তারি আরে খারি নিয়ে আয় তাড়ি বাবা আরে খারি নিয়ে আয় তাড়ি আংশু গুরু মোদের দেখো তুমি মনি হয়ে থেকো তুমি মনি হয়ে থেকো তুমি মনি হয়ে থেকো জয় বাবা তারি ইচ্ছে মনে ভারি যেন গুরুর পয়সায় চিরকাল মজা লুটতে পারি বাবা মজা লুটতে পারি মজা লুটতে পারি জয় বাবা তারি জানতে কি পারি ওর জামাই হয়ে কি গোছিলে শ্বশুর বাড়ি বলে তারি বলে হারে তারি বলে হারে তারি তারি রে 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 মারবেন না আপনার পায়ে পড়ে ছেড়ে দেন ছেড়ে দেন আমার বাবাকে
মিস করেছিলাম বলে সামনে কেন চালাও চাপু চালাও চাপু তুমি আর পিছিয়ে থাকবে কেন বংশের মুখ উজ্জ্বল করবে না জমিদার তুমি যে এত নিচে নেমে গেছো কেমন লাগে জমিদার বলে কি যন্ত্রণা কম হচ্ছে জ্বালা যন্ত্রণা প্রজাদেরও হয় সেটা বোঝবার চেষ্টা করুন আমার ছেলের কুকর্মের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কালু এ কি বলছেন মা জননী আপনার দয়াই তো আমরা বেঁচে আছি আপনি আমাদের গায়ের জননী আপনার জয় হোক আপনার জয় হোক হারামজাদা তখন থেকে বলছি আসতে দে আসতে দে তা নয় আমার পিঠে কি ময়দার তাল পেয়েছো যে ঠাসছো বড্ড কষ্ট হচ্ছে দাদু একটু হাত বুলিয়ে দে থাক তোমাকে আর কাটা গায়ে নুনে ছিটে দিতে হবে না কেন খুঁচিয়ে ঘা করতে গেলে দাদু হ্যাঁ আমাকে দেখ না যেন ধোয়ার তুলসী পাতা ভাজা মাছটি উল্টে খেতে জানি না আমার যে এতখানি বয়স হলো এতটুকু কালির আঁচড় পড়তে দিন শোন যা করবি সব তলে তলে নো শক্তি সবুজ আমি দুদিনের জন্য কলকাতায় গেছিলাম আর তার ধারণা না একটু ভালো হয়ে উঠি শালিক আমি না আস্তে যা করবি গা বলবি না মানে মানে তোর মা যা রেগে আছে তারপর যদি শোনে যে তুই আবার ও পথে তাহলে এই চাবুকে দু চার ঘা আমার পিঠেও পড়তে পারে শোন তোর মাকে ঠান্ডা করবার জন্য আমি একটা মতলো মেটেছি ওসব চাবা জমি ছেড়ে ছেড়ে কাশো তো দাদু আমি বলে যন্ত্রণে মরছি আরে এই যন্ত্রণার মলম দিচ্ছে রে বাবা এক্ষুনি এই দেখ এই দেখ এটা কার ছবি কেমন দেখতে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে গো যন্ত্রণা কমেছে মানে শোন আমি ঠিক করেছি এই মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে হারাম চাবা এই তো কেন কেন এখন তোর যে এই অবস্থা আমারও তাই ছিল আর তাই দা দেখে আমার বাপ ঠাকুরদা নিজেদের মান সম্মান বাঁচাতে একটি কচি টুকটুকে বউ ঘরে এনে তুলল তারপর গ্রামবাসীদের তিন দিন ধরে পেট পুরে খাওয়ালো আর গ্রামবাসীরা খেয়ে জমিদারের জয়ধ্বনি করতে করতে যে যার বাড়ি চলে গেল আমার কি লাভ হবে হবে লাভ হবে আকের আরে বিয়েটা হলো একটা লাইসেন্স হ্যাঁ ঘরে টুকটুকে বউ থাকলে তোকে আর কেউ লম্পট বলতে পারবে না তারপর কর না কত ফুর্তি করবি কর আর নতুন বউ পেয়ে তোর মাও কথা বলবো কথা বলবো কে আছে রানীমা আসছেন ঠিক আছে এতটা শাস্তি না দিলেও পারতে এটা শাস্তি নয় বাবা শিক্ষা আপনাদের অন্যায় আদরের লাইপে ছেলেটার জীবন নষ্ট হতে চলেছে আপনাদের সম্মান শ্রদ্ধা রক্ষা করতে একমাত্র ছেলেকে আমি না পারলাম মানুষ করতে না পারলাম শিক্ষা দিতে বৌমা তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ চন্দ্র আমার বংশের একমাত্র প্রদীপ নাবালক তাই আমি ভাবছি ওর বিয়ে দিয়ে ওকে আমি সংসারী করে দেবো বি হ্যাঁ ওই
ছেলেকে কে বিয়ে করবে? ও তুমি কিচ্ছু ভেবো না বৌমা, মেয়ে আমার দেখা আছে, আর ছেলে তোমার হীরের টুকরো, আর একটু আধটু দুষ্টু মেয়ে ও কিছু নয়, হাজার হোক জমিদারি রক্ত বইছে তো গায়ে। বাবা অপরাধ নেবেন না, আপনি বলতে পারেন আপনাদের জমিদারি রক্তের রং কি? সেই রক্তের রং অন্য কিছু বলে কি আমার সিঁথির সিঁদুরের রং অকালে মুছে দিতে হলো? বৌমা, বাবা আপনি গুরুজন, আপনার বংশের প্রদীপকে জ্বালিয়ে রাখতে আপনি যা ভালো বুঝবেন করবেন, আমাকে এর মধ্যে টানবেন না। তবে জমিদারি রক্তের দোহাই দিয়ে আর প্রজা শাসন চলে না, দিনকাল বদলেছে, সেটা আপনার আদরের নাদিকে বুঝিয়ে দেবেন। কি আনন্দ, আমি খেয়েছি চাবুকের মার, তুমি খেলে মুখের মার। হ্যাঁ কি দাদু? শোন, তোর মায়ের এই মূর্তি আমি আগে কখনো দেখিনি, তুই যে আগুন জ্বালিয়েছিস তা নেভাতে গেলে। দাদু? হ্যাঁ। ও দাদু কি বিড়বিড় করে বকছ? হ্যাঁ আমি ভাবছি, আমি বলছিলাম আমাদের পাল্টি ঘর সৎ বংশ, মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে, তা তুমি যদি একবার কলকাতায় গিয়ে। না আমি যাব না, আপনি যখন কথা দিয়েছেন ওরা দেখে আসুক। এসো বাবা, এসো এসো এসো। তা নীলাদি সে করছ? আগে ইনি তার একমাত্র নাতি শ্রী চন্দ্রকান্ত চৌধুরী। ও আমি মেয়ের বাবা বিশ্বনাথ রায়। বুঝেছি। তা তোমরা? আমরা এর সব বন্ধু। ও খুব ভালো খুব ভালো, এসো বাবা ভেতরে চলো। সুধা, সুধাকে ভাড়াতে দিয়ে আসো। এসো বাবা, চলো 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 চলো, এসো বাবা, এসো বাবা, এসো 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 বাবা, বসো বসো বসো। তোমাকে কি আর নতুন করে বলবো বাবা, জমিদারি সব ভাগাভাগি হয়ে গেছে, আর আমার ভাগে যা পড়েছে তা নিয়ে আবার মামলা চলছে। আমার ভাগ্য যে তোমার দাদু মেয়েটিকে এক নজরে দেখেই পছন্দ করেছেন, নইলে আমার তোমাদের মতো লোকের সঙ্গে সম্বন্ধ করার সামর্থ্য কোথায় বলো বাবা? এখন তুমি যদি একটু দয়া করো বাবা। আমি একেবারে একলা পড়ে গেছি তো। এসো এসো বৌমা, মেয়ের মা বেঁচে থাকলে এসব সেই করতো। রাখো রাখো, আমার পুত্র বাবু রাহবাড়ির মেয়ে, আমার ছেলে আবার ব্যবসার জন্য বাইরে গেছে। না এইসব কি করেছে? না না তো বাবা, সামান্য ব্যাপার, তোমরা কত দূর থেকে এসেছো। নিন শুরু করুন। আপনি কষ্ট করলেন কেন? তাকে দিয়ে পাঠালে রদ্ধাকা কলা বেচা দুই হতো। তারা কিসের, দেখলেই তো ফুরিয়ে গেল। কোনো ভালো জিনিস পেতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। আমার মামার আমি বস বাপু, সংসারের কাজকর্ম করে তারপর লেখাপড়া কলেজ চালিয়ে যাচ্ছে, আমি অসুস্থ, বিশেষ একটা নজর দিতে পারি না। তা বাবা তোমরা কথা বলো, আমি আসছি। রান্না বান্না ঘরের কাজ?
চুলের গোস তো খুব সুন্দর। কে তুই কিছু জিজ্ঞেস করবি নাকি? হ্যাঁ, কি আর জিজ্ঞেস করবো, সবই তো না। না শুনবার জন্য ডেকেছিলেন নাকি? হ্যাঁ, আগে মেয়েকে ভালো করে তৈরি করুন, তারপর আমাদের মতন ঘরে বিয়ে দেবার কথা ভাববেন। হ্যাঁ, এই চলো চল দাঁড়ান। আপনাদের প্রশ্ন শেষ? যাবার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যান। প্রশ্ন করো। দেখে তো পয়সাওয়ালা ভদ্র ঘরের বলেই মনে হচ্ছে, আপনি কি করেন? ওর কিছুটি করার দরকার কি আছে? বিরাট সম্পত্তি। আপনি চুপ করুন, ওকে বলতে দিন। আমারও তো ওকে একটু বাজানোর দরকার, বিয়েটা তো ওনাকেই করব। আপনি কি করেন? কিছু না। আপনার পড়াশোনা কতদূর? ম্যাট্রিক পাস। কবারে পাস করেছেন? তিনবারে। আপনার মাসিক রোজগার কত? তুমি বোধহয় যা না, মানে আপনি বোধহয় জানেন না, ও বিরাট জমিদারের একমাত্র নাতি, যা সম্পত্তি আছে, পাঁচ পুরুষ পায়ের উপর পা তুলে। তাতে ওনার কি, কাল সম্পত্তির এক পয়সা উনি নাও পেতে পারেন? সম্পত্তির চোরে বিয়ে করতে চলেছেন? যে সাজ পরে এসেছেন সেটাও তো পৈতৃক পয়সায় কেনা, আমাকে বিয়ে করে খাওয়াবেন কি? আপনি তো গান ভালোবাসেন, একটা গান শোনান তো, যাতে আপনার রুচির পরিচয় পাওয়া যায়। ভদ্রঘরের শিক্ষিতা মেয়েদের সঙ্গে সম্বন্ধ করার আগে নিজের যোগ্যতা কতটুকু? সম্পত্তির চোরে নিজেকে বড় ভাবছেন? আর এই আপনার মো সাহেবের দল, যাদের গা থেকে এখন আসতে গন্ধ যায়নি? দেবুমা, আপনি টাকা দিয়ে শহরে মেয়েকে এসছেন, তারা কি গরু ভেড়া যে ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন? টাকার গরমে গুরুজনদের অসম্মান করতে বাধে না, তাদের সামনে বুক ফুলিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছেন। আপনার মতো একটা অশিক্ষিত অসভ্য মূর্খ বর্বর লোকের সঙ্গে আমার কথা বলতেও ঘৃণা করে। যান। এত বড় কথা আপনাদের বাজে অপমান। বৌদি, তোমার চিন্তাধারার সঙ্গে আমার মিলবে না। তোমার কাছে পয়সাটা বড় হতে পারে, আমার কাছে নয়। ওরকম অসভ্যতা আমি মানবো না। মেয়েদের সবকিছু মানিয়ে চলতে হয়, অমন ঘরে পড়লে জীবন ধন্য হয়ে যাবে। সারা জীবন রাজরানী হয়ে, সারা জীবন আইবুড়ো হয়ে থাকলেও অমন পাত্রর কাছে মাথা নিচু করব না। তোমার অনেক ভাগ্য ভালো যে অমন জায়গা থেকে সম্বন্ধ এসেছে। বাবা, বাবা, তুমিও কি চাও অমন অভদ্র ছেলের সঙ্গে? না মা, না, আমি জানতাম না ছেলেটি এমন। তুই তো দেখেছিস জমিদার বাবুকে, দেবতার মতন। কিন্তু কি বলছিস? হ্যাঁ কথা বলুন, আপনি শিখি চলুন, চল তো দেখি।
ঢের মেয়ে দেখেছি বাপু, কিন্তু মেয়ে তো নয়, যেন একেবারে কমানির গোলা। ঘরে যখন ঢুকলো যেন ভাজা মাছটা একবারে উল্টিয়ে খেতে জানে না। ভালো হয়েছে আমাদের চন্দরের সঙ্গে এই মেয়ের যদি বিয়ে হতো না, আমাদের সকাল সন্ধে পূর্তি একবারে ডকে উঠে যেত। ডকে তো বে এমনিতেই উঠবে, ভাজে বাড়িতে হইচই পড়ে গেছে। বলিস কি রে? হ্যাঁ, যাও গিয়ে দেখে এসো না কি কাণ্ডটা করে এসছো। দাদু ভাই, দরজাটা খোলো। রঘু, রানীমাকে ডাক। দাদু ভাই, দরজাটা খোলো। ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দরজাটা খোলো। কথা বাবু, বৌমা, খোকা কিছুতেই দরজা খুলছে না। আপনি স্নান খাওয়া করে নিন, আমি দেখছি। এই তোরাও যা, চল চল চল। আপনার পড়াশোনা করতে, আপনার মতো একটা অশিক্ষিত অসভ্য মূর্খ বর্বর লোকের সঙ্গে আমার কথা বলতে ঘৃণা করে। যান, আমি তোর মা, মার কথা শুনতে হয় বাবা। দরজা খোল খোকা, দরজা খোল, কি হয়েছে আমাকে বল। খোকা খোকা, লক্ষ্মী জি খোকা, দরজা খোল খোকা, দরজা খোল। আমি আর কোনোদিন কিছু বলবো না। দরজা খোল, দরজা খোল খোকা, দরজা খোল খোকা, দরজা খোল খোকা, দরজা খোল, দরজা খোল খোকা, দরজা খোল। Thank you.
দাদাবাবু। ওখানে দাঁড়িয়ে কেন? আয় ভিতরে, আয় আয়। মা, আমি আমি লেখাপড়া করবো মা। আমি আবার পড়া করবো। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি মা। ঠাকুর, যাই বাবাকে খবরটা দিয়ে আসি। বোটিং আগে? হ্যাঁ, কেন? খোকা বাবুর তাই ইচ্ছে। ঠিক আছে, শোনো, কলকাতায় বিশ্বনাথ বাবুকে লিখে দাও, বিশেষ কারণে বৈশাখে বিবাহ সম্ভব নয়। কি লিখেছে? বৈশাখে ওদের একটু অসুবিধা আছে। আমি জানতাম কারো এমন দায় পড়েনি আমার মেয়েকে ঘরে তুলবে। বাবা আপনি তুমি তো জানো আমার কোনো আয় নেই, জমানো ছিল সব শেষ, ব্যবসায় যা ঠেলেছ তার থেকেও কিছু ফেরত পাইনি, তার উপরে মামলার খরচ। এখন তুমি যদি বাবা, আমি বলছিলাম কি, শুধু শুধু মামলা চালিয়ে কি হবে? শুধু শুধু কি বলছিস দাদা? কাকা জ্যাঠা আমাদের অন্যায় ভাবে দেশের সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছে, তুই সেটাকে সাপোর্ট করছিস? না, সাপোর্ট নয়, আমি আপোষ করতে বলছি। মামলায় তখন তো সবই হারাতে হবে। না, অন্যায়ের সঙ্গে কোনোদিন আপত্তি নেই আর করবো না। ঠিক বলেছো বাবা, আমি কলেজ চলি। সেদিক থেকে কলেজ গেলেই চলবে। খুকির বিয়ের জন্য কিছু টাকার দরকার, তুমি টাকার ব্যবস্থা করো, আমি হ্যান্ড নোট দিয়েছি। দাদা মশাই আসবো। এসো। তোমরা চন্দ্রের জন্য মেয়ে কেমন দেখ আমায় জানালে না তো? আগে তারপর থেকে চন্দ্র তো আমাদের সঙ্গে কথাই কয় না ভালো করে। তা মেঘলে আগে ভালোই, বড় বেমা আগে রূপের, তারপর কলেজে পড়ে তো আমাদের সবাইকে খুব অপমান করেছে দাদা। খুব ভালো করেছো, উপযুক্ত বন্ধুর কাজই করেছো। তা তোমরা কি শুনেছ আগে চন্দর কলকাতায় পড়তে যাচ্ছে? সে কি সর্বনাশ, ওকে আটকান কলকাতায় একা একা কার খপ্পরে পড়বে? সেই জন্য তোমাদেরও সাবধান করে দিচ্ছি, আজ থেকে চন্দ্রকান্ত ধারে কাছে যেন না দেখি, যদি কোনোদিন দেখি বা শুনি তাহলে চাপকে পিঠে ছাল তুলে নাও, বুঝেছ? ভালোভাবে থাকিস দাদু ভাই, চিঠি দিস। নাইব মশাই, ওকে একটু দেখবেন। যে চলে যাচ্ছে দেখে এলাম। বৌমা, আজ থেকে ও আপনার দেখাশোনা করবে। তার মানে আজ থেকে আমার জীবন তোমার হাতে। কি যে বলো বাবু, একটু চা খাতে পারো? খুব ভালো, তোমরা মিলেমিশে থেকো ভাই। কলকাতায় বড় একটা একা থাকবি তো কখনো? এখনই বা একা থাকবে কেন, আমরা পাঁচজন সঙ্গ দেবো। আমাদের উপর আপনি ভরসা করে নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। খুব ভরসা পেলাম। কোনো আত্মীয় সঙ্গে নিয়ে কালকে ওরকম যাবো? ওরে
সরস্বতীর সঙ্গে সুরাত তো কোনো বিরোধ নেই, হে দেখ নাই তো। আরে এটা হলো ইন্সপিরেশন আমাদের গালিব সাহেব, সুরা না পান করলে তো ওর করণ ধরত না। কত রতি মনে আর শিখে দেখলো না, জট করে মেরে দা বাবা বলে কান্ত না দেখি না। হ্যাঁ আরে এই যে হেঁচকি তুলছে মেরে দাও দেখে মায়ের নামে কি করছো, ধরো না এসে খাও না। এর মধ্যে ঢুকেছিলাম বলে আমি কখনো জানতে পারিনি পৃথিবীটা কত সুন্দর। সব ছেড়ে আমি বাঁচতে এসেছি, আপনাদের কাছে হাত জোর করে বলছি আমাকে বাঁচতে দিন, আমাকে বুদ্ধি দিন, আমাকে আমাকে মানুষ হতে দিন, আমাকে আমাকে মানুষ হতে দিন, আমাকে মানুষ হতে দিন। তুমি কি এবার পরীক্ষা দিচ্ছ? যদি দয়া করে আপনি একটু ব্যস্ত ভালোই তো, প্রয়োজন হলে তুমি আমার কাছে চলে এসো। এখানে কলেজ যাবে না? আজ আমার কলেজ যাওয়া হবে না, বাবার শরীরটা ভালো না, তুই যা। ও বাবা, বাবা সীতাবাবু এসেছেন, এই এনার কথাই বলেছিলাম। আসুন। নমস্কার। মা গো আমার চশমাটা। আপনাকে অশেষ ধন্যবাদ। না এতে আর অনাজির কি আছে, তোমরা তো আর আমার পর ন। তাছাড়া রোজিতে তুমি আমার গদিতে যাচ্ছ। আমি বলছিলাম যে ওই লেখাপড়ার ব্যাপারটা অলোককে বলে একটু। হ্যাঁ ঠিক আছে বাবা।
হলো শুনছো? এই দেখো গপ্প করছে। কি হলো? কি এদিকে এসো, এদিকে এসো, দেখো কে এসছে, দেখোই না কে এসছে। ও মা, এসে গেছো? কতদিন কলকাতায় আছো, এতদিন বাদে মাসিকে মনে পড়লো বুঝি? আরে এখন নষ্ট করার মতো সময় কোথায়? তোমার বোন তো গ্রাজুয়েট হয়েছে। ও হ্যাঁ, একেবারে ফার্স্ট ক্লাস পাস। বৃষ্টি মুখ করা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ভেতরে চল। চল। আচ্ছা সন্দীপের খবর কি? ও কবে আসছে? ও তো ফাইনাল ইয়ার, লিখেছে রেজাল্ট নিয়েই আসবে। হ্যাঁ গো, দিদিকে খবরটা জানিয়েছো? কথা বলি, রানীমা আপনার সঙ্গে দেখা করতে আসছে। রানীমা? খোকা খুব ভালোভাবে পাশ করেছে। পাশ করেছে? খোকা? খোকা কোথায়? খোকা আসেনি, অগ্নিপতি চিঠি লিখে জানিয়েছে। অগ্নিপতি? সত্যনারায়ণ পুজো করবো। খুব ভালো হয়েছে বৌমা, দেখতে দেখতে 4 বছর কেটে গেলাম। সেই যে গেল আর এ মুখ হয়নি, কদিন যে দেখিনি তাকে পুরো দেখতে ইচ্ছে করে। বৌমা তাকে কটা দিনের জন্য এখানে ঘুরে যেতে বলো না। ঠিক আছে বাবা, কালই আমি নায়েব মশাইকে কলকাতায় পাঠাবো। তুমি যদি এই সময় কয়েকদিনের জন্য দেশের বাড়িতে যাও তো খুব ভালো হয়। বর্তমশাই দিনরাত চুপচাপ ঘরের মধ্যে বসে থাকেন, আর 24 ঘন্টা ওইসব ছাইপাশ। আর রানীমা বলছিলেন বিশ্বনাথবাবুর মেয়ের সঙ্গে তোমার বিবাহটা। না, দয়া করে আমাকে ও কথা বলবেন না। তাছাড়া তোমার দাদামশাই কথা দিয়েছেন ওনার সম্মান রাখতে। হ্যাঁ, সম্মান কি তা এখন আমি বুঝতে শিখেছি। তাই জেনে শুনে কাউকে অসম্মান করতে চাই না। ওষুধ খেয়ে আর কি হবে? এ রোগ তো আর ওষুধের সারবার নয়। একটু কথা বলবো মা, রাগ করবি না বল। মারে আমি কবে চোখ বুঝি, তাই বলছিলাম সে সম্বন্ধটা এখনো চেষ্টা করে হাতে পায়ে ধরে। না বাবা। মা, জমিদার বাবু খুব ভালো লোক, ছেলেটি না হয়। এবার কিন্তু আমি ঠিক রাগ করবো। আমার গলায় যে কাঁটা। বাবা তুমি এর কথা বলছো? ঠিক আছে, আমি যখন এতই তোমার বোঝা। শোন মা শোন, রাগ করিস নি, আমার কি মাথা ঠিক আছে রে? মাঝে মাঝে ভাবি তুই আমার ছেলে, ছেলে যা পারলো না তুই তাই করে দেখালি মা। উপযুক্ত ছেলে একটা অপদার্থ। আমার কি দোষ? মামলায় যেমন হার হবে কি জানতো? তুমি তো সম্পত্তি লেভেলে এখানে পড়ে রইলে, এখন বোঝো জমিদার বাড়ির বউ হওয়ার স্বাদ আমি ভুলে যাও না। আমাদের জমিদার দেখি তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ, তখন কে জানতো ওপর চাপটার ভেতর ফোকরা নামেই তালপুকুর ঘটি দেবে না। দাদা দিদিদের কত বড় বড় ঘরে সম্বন্ধ হয়েছে, মাঝে আমার মাথা কাটা যায়। তুমি তো দিনরাত বাইরে বাইরে থাকো, এই তো ফিরলে, তুমি কি বুঝবে? কত কেন চুপ করবো কেন? আমি তোমার এই পঙ্গু বাবা আর বিদ্যাধরী বোনের সেবা করতে পারবো না। অন্য জায়গায় ব্যবস্থা করো। ব্যবস্থা করো বললেই তো হলো না, দেনায় চারদিক ডুবে আছে, এমনকি বাড়ি পর্যন্ত মলিকর কাছে বাঁধা। তার জন্য তো আমি নেই, ব্যবসার নামে হাজার হাজার টাকা ঢেলেছো, এখন সব খুঁয়ে তার দালালি করছো। কালকে বডিতে জমা দিই, এদিকে ডাক্তার যা বলেছে খুবই দুঃসংবাদ। কি বললেন ডাক্তারবাবু? কি বললেন? ওই তোমার বাবার একদিকটা পুরো প্যারালাইজ হয়ে যায়, কি হবার কোনো চান্স নেই। যতদিন বাড়বে ওষুধপত্র দিচ্ছে।
আরে আরে আমার কি সৌভাগ্য যে তোমার দেখা পেলাম। আরে দেখি দেখি দেখি, আরে এটা পায়ের ধুলো নি। বা 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 বা, দেরাদুন থেকে বলে সাহেবই ফিরে কি দেখছে? হ্যাঁ কবে এলি বল? আজই খবর পেয়ে সোজা তোমার সঙ্গে ঝগড়া করতে এসেছি। কেন? আচ্ছা তুমি কি বলো তো, হ্যাঁ কলকাতায় তোমার নিজের মাসির বাড়ি থাকতে কিনা তুমি একটা এদো বাড়িতে ঘর ভাড়া নিয়ে আছো। আমি কলকাতায় থাকলে তোমাকে এটা কখনো করতে দিতাম না। আর তুমি ভাবলে না বাবার মনে কি কষ্ট হবে? হ্যাঁ চলো চলো, ওঠা এগুলো সব ওটা প্যাক করো। নারে সন্দীপ, কারোর মনে কষ্ট দেবার জন্যে আমি নিজেকে লুকোই নিজে। মানে সন্দীপ, সব চেনার বাইরে থেকে নিজেকে চিনেছি, কিন্তু আপনজনের গণ্ডির মধ্যে থাকলে হয়তো তা সম্ভব হতো না। জেনে কাউকে কষ্ট দিইনি রে, কিন্তু অবুজের মতন মাকে কত আঘাত দিয়েছি, তার প্রায়শ্চিত কি করে করবো? তুমি সত্যি প্রায়শ্চিত করতে চাও? তোমার প্রায়শ্চিত্ত করার একমাত্র পথ হলো সময় পেলেই দেশে গিয়ে মার সঙ্গে দেখা করা আর দাদুর সেবা করা। না না কেন? তোকে কেমন করে বোঝাই, গ্রামের কথা মনে পড়লে আমার প্রতিটি কুকর্মের ঘটনা চোখের সামনে সে ভিড় করে দাঁড়ায়, সকলের চোখের ঘৃণা অবজ্ঞা। না না আমি যাবো না রে। না না আমি কোনো কথা শুনতে চাই না, আমি বড় মাকে কথা দিয়েছি এবার পুজোয় আমি তোমাকে দেশের বাড়ি নিয়ে যাবই। দেখলে তোমার কথা আমি রেখেছি। ওই খোকা, খোকা কোথায়? আরে বুড়োটাকে এইভাবে শাস্তি দিতে হয়? একটা কাজের মতন কাজ করেছিস। মা আমার মুখ তুলে চেয়েছেন, মা আমার মুখ তুলে চেয়েছেন। সারাক্ষণ তো ঘরেই বসে আছিস। বাবা তুমিও কি চাও দাদা বৌদির মতো আমিও ওই লোকটার গাড়িতে চেপে ঘুরে ফিরিয়ে বড় লোকে জাহির করি? রাগ করিস না মা, কাছে আয় মা বস। আরে তুই দাদাকে দেখবি না কেন? শুনছি তো আবার বাইরে গেছে। তাই বলে পাঠশালা তৈরি করা অসম্ভব। কেন? তুই তো বলেছিলি গ্রামে থেকে গ্রামের উন্নতি করবি। দেখলে তো, দেখলে তো বড় মা দিলে আমাকে ফাঁসিয়ে। না রে একটু বড় কাজ আর হয় না, চেষ্টা করলে পারবি। আর পরে এসে যোগ দেবো। আপনাকে খুশ দিন মনে মনে রাজা মনে রাখে কটাদিন কোথায় ছিলি আমি তো দেখতেই পাইনি। হ্যাঁ বল বল, কতদিন আমাদের জমিয়ে বসা হয়নি বল। আয় বল বল, বল এখানে বস কাছে। বলবো বলো, বলছিল তোর আসার আনন্দে একটু বেশি হয়ে গেছে, আমার যাওয়াতে নিশ্চয় কমবে। অন্দরমহল কোথায় গেলে? কি আশ্চর্য কি হয়েছে? এই যে দিদি গিরে গেছে, দেখো কি সন্ধীর এখন থেকে গ্রামেই থাকবে। ঠিকই দেখলে তো, যা ভয় করেছিলাম ঠিক তাই হলো, এই জন্যই আমি ওকে দেশে পাঠাতে চাইনি। আপনি এখানে আর আমি সারা কলেজ পাড়া এমনকি আপনার বোর্ডিং পর্যন্ত খুঁজে এলাম। কেন কেন আবার কি? আজকে আমাদের বাড়ি আপনাকে যেতেই হবে। আরে কি হলো,
উঠুন উঠুন। কথা ধরেছো বুঝি? দেখছি একটু পাচ্ছি। বলছিলাম আমার গাড়ি তো আছে, চলো পৌঁছে দিয়ে আসি। প্রয়োজন নেই, দেখলেন তো গেল কোথায়? কেমন আছো বলো? দারু। আরে আমি তো এখন দেশে বাবার জমিদারি দেখছি। এতদিন কাউকে না বলে কোথাও কোথাও হয়ে গেলে তো দেশে। আরে বিয়ের রেজাল্ট যেদিন আউট হলো সেদিন আমি তো ভয়ে খবর আনতে যাইনি। আমার এক চালা এসে খবর দিল আমি নাকি পাস করেছি। সোজা দেশের বাড়ি কা। আর দেশে আমার পাশের খবর পেয়ে 10 দিন ধরে খালি উৎসব উৎসব। আ বাবা বা 10 দিন ধরে তবে হবে রে। ওরে আমাদের বংশের বলতে আমি একমাত্র গ্রাজুয়েট। চাকরি করি বাবা পড়লে এখানে অনেক খেপেছ। রেলের বাকি একবারই শিখে ছিলেছি, বারবার হয়। বাবা আমার এবার আসল দিয়ে দেবে। ভাবি তো এর জন্য আমি তোর কাছে ঋণী ভাই। তুই যদি আমাদের জীবনে না আসতিস তাহলে আমাদের কথা জীবন একেবারে অন্ধকারে হারিয়ে যেত। টেলিগ্রাম এখানে একটা সই করি। কি ব্যাপার বাবুর শরীরটা খারাপ, আজই যেতে লিখেছে। চলে যাবার পরে বাড়াবাড়ি হলো। তুই তো জানিস কিরকম মেজাজি মানুষ ছিলেন, কারোকে কিছু বলেনি, আমরাও জানতে পারিনি। ভেতরে ভেতরে নিজেকে শেষ করে ফেলেছিলেন। উনি শুধু বলতেন আমি ভুল করেছি বৌমা। খোকাকে চিনতে আমি ভুল করেছি, আমার মতন লোকের চায় ও যেন আর না আসে। ও কথা কেন বলছেন বাবা, ও তো আপনার কুলেই মানুষ। আর সেইটি তো আমার লজ্জা। আমি ওকে আমোদ আহ্লাদে ডুবিয়ে অমানুষ করে তুলেছিল, তবে ওর দেওয়া আঘাতই আমাকে শান্তিতে মরতে সাহায্য করবে। আর একটা কথা, আমার যা কিছু সম্পত্তি তোমার চন্দ্রকে দান করে খেলাম। তুমি কথা দিলে না? উনি কারোর কথা কোনোদিন শুনেছেন যে আমার বাধা মানবেন? শেষ সময় তোকে খবর পাঠাতেও মানা করলেন, বললেন সন্দীপে আমার মুখাগ্নি করবে। এই না, আগে একজন ছিল এখন দুজনে শুরু করবে, দেখেছো বাবা? তোমার নিয়ে যা। আমি নায়ক গোসাইয়ের কাছে বসে ফটোটা করে নিয়ে এসেছি। ঠাকুরমশাই আগে কোনো কিছু ত্রুটি নেই তো? না মা, রাজা নীলাদ্রি সে করে সাধ্যের ত্রুটি অকল্পনীয়, আপনার ব্যবস্থা অতি উত্তম হয়েছে। সবই আপনাদের আশীর্বাদ। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি একটু ওদিকটা দেখে আসি। বিলক্ষণ বিলক্ষণ। ওহে চক্রবর্তী, বলি কিছু বুঝলে? বুঝলাম, কিন্তু বোধগম্য হলো না যে নাতি তাকে মুখাগ্নি করতে দিলে না, অথচ সেই কিনা পেলে সমস্ত সম্পত্তি। কি বলছো তুমি বলো? শোনো তোমার ছেলের কথা। সম্পত্তির বসে আমি বইতে পারবো না, তাই বলছিলাম সন্দীপ যদি। কেন, তুই কোথায় যাবি? আমি ঠিক করে ফিরবার তোর বিয়ে দিয়ে সব দায়িত্ব তোর কাঁধে ফেলে কাশি যাব। আমিও চলে যাচ্ছি বড় মার সঙ্গে। না মা, তা হবে না। কেন, তুই বিয়ে করবি না?
তুই তোর কোন সাধিত্বই পূর্ণ করবি না কেন? দিদি তোর আপত্তি কিসের? বলা তারা ধান্দা, আমি যদি মেয়ে পছন্দ করে দিই খুব তারা থাকলে হারামজাদাটা বিয়ে দিয়ে দাও। আমাকে এটা ডাকবে যে যত থ্যাংকলেস জব্বো না আমার উপরে না ভাই, আমার আর পোষাচ্ছে না। স্কুল তৈরি করে দিয়েছি, এবার একটা মাস্টার জোগাড় করে নাও আর নিজের জিনিস নিজে বুঝে নাও। ঠিক আছে ঠিক আছে, আর কটা দিন সবুর কর, আমি তো ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। এটা খুব ভালো তো স্যার। হ্যাঁ স্যার, আমার ইচ্ছে পাঠশালাটাকে যাতে ধীরে ধীরে হাই স্কুল করতে পারি। টাকার কোনো অভাব হবে না, যদি আপনি কোনো রকম সাহায্য করেন। নিশ্চয়ই করব, এরকম সব চিন্তা কজন করেন, আর গ্রামের কথা ভাবেই বাকি না। আমি কিছুতেই হার মানব না বাবা। লোক লাইলি, শুধু শুধু মরিচিকার পেছনে ছুটে সময় নষ্ট করো না। তুমি কি বলো? ছেলেটি তো খুব ভালো। হ্যাঁ, প্রফেসর ঘোষের মতো লোক বলেন, গত 15 বছরে ইউনিভার্সিটিতে এত ইন্টেলিজেন্ট ছেলে নাকি আর আসেনি। জীবন জীবন, আমি আমি দাদা। হ্যাঁ, তোমার এত রাত হলো? হ্যাঁ, একটু কাজ ছিল। কেউ এসেছিল জীবন? ও ইয়ে সেই অনিলবাবু এসেছিলেন। বন্ধু, আগামী 30 মার্চ আমার বিয়ে, তোমার আশা চাই। 30 মার্চ বিয়ে? শুধু কালই? দেখে চলুন। বাবা দেখছি তুই একবারে বিয়ে পার করে এনে দেখছিস, আমরা তো ভাবলাম তুই টাকা নিয়েই পালালি। দাঁড়া দাঁড়া, একটু দম নিতে দে, তোরা তো আমার উপর দায়িত্ব দিয়ে খালাস। চার চারটে টিউশনে সেরে ফিরতে দেরি হবে না, নে ধর। আরে তুমি, আচ্ছা এটা কি বিনয়বাবুর বাড়ি? হ্যাঁ, তুমি তো অনির বন্ধু। আরে এতক্ষণ সব তোমার জন্য অপেক্ষা করে এই মাত্র বরযাত্রী নিয়ে চলে গেল বাবাজি, বারবার তোমার জন্য বাইরে এসে। সুভাষ হ্যাঁ চলো, আপনি নিশ্চয়ই দেবযানী রায়, দেখেই চিনেছি। জানেন এসে কিন্তু খুব ভালো করেছে, আপনাকে না দেখে ও তো ছাদনাতলায় যেতেই চাইছিল। না না হাসির কথা নয়, এখন ছাদনাতলায় না গেলে তো আর দে। আপনাদের দুজনের খুব ভাব। কেন বলুন তো? আরে এসে গেছো, এসো এসো। আরে তোমার জন্য তখন থেকে ঘর বার করছি, তোমার দেখা নেই। আমার বিয়ে চন্দ্রকান্ত নেই, তাকে হয় এসো বসো না। দাঁড়াও, আমি তো খাই না। ও হো হো, আরে তোমার সাথে আলাপই হলো না। এ হচ্ছে আমার বন্ধু চন্দ্রকান্ত, ফ্রেম ফিলোসফার গাই, বিরাট জমিদারের একমাত্র না, আর অগাধ ঐশ্বর্য। আরে আমার বিয়েতে যে এসেছে আমি তো ধন্য। হ্যাঁ ও এর সঙ্গে আলাপ হলো না, ইনি বোধ হয় আমার স্ত্রী। আর ইনি উনি যে বিরাট সম্পত্তির মালিক তার পরিচয় আগেই পেয়েছি। হীরে বসানো নেকলেস দিয়ে আরো বুঝিয়ে দিলেন এনার গুণ। এই আসরে আমি কোথায় তোমার গুণগান করব তা না? আরে ভাই আমার কথা বাদ দাও, আমার যা হবার তা তো হয়েই গেল, এখন এই আসরে তোমার একটু প্রচার করে দিই। আপনি কেন, ওনার ঢাক ওনাকেই বাজাতে দিন না, সকলে জানুক ওনার আসল গুণ কি। আসল গুণ, ইনি দারুণ ভালো গাইতে পারেন। হয়ে যাক হয়ে যাক, ইনি যখন বলছেন একটা গান করুন না। আমি যে গান জানি তা কি আপনাদের পছন্দ হবে? খুব হবে, শুরু করুন তো। তোরা শোন, আমি চলি।
অজান্তে কোনো আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। পাশর মাতানো গান তো ভালোই শিখেছেন। তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ওষুধ খেয়েছি। সুতপার জ্বর কেমন হয়েছে? ভালো। স্বাভাবিক কপাল মা, আমার দুর্ভাগ্য তোর বিয়েটা দিতে পারলাম না। আজ তুইও রাজরানী হয়ে ঘর করতিস, তা নয় টিউশনি করে সংসার চালাচ্ছিস, আর এই অকম ভাবের বোঝা বইছিস। আবার শুরু করলে, তুমি ঘুমাও। যার উপযুক্ত ছেলে একটা অপদার্থ, বোনটাকে ঝিয়ের মতো খাটাচ্ছে, বাপ কবে মরবে তাই চাইছে। তোর বিয়েটা দিয়ে যেতে পারলে আমি শান্তিতে মরতে পারতাম রে বাবা। তোর এই কষ্ট? আমার কোনো কষ্ট নেই, তোমার কাছে থেকে বড় আমার এই জীবনটাও জানা হলো। চলে গেলে বুঝতেই পারতাম না। পাগল মেয়ে। জানেন, দেবযানীর মতো বন্ধু পাওয়া না সত্যি ভাগ্যের কথা। ওর বড় ইচ্ছে ছিল এমিটা পড়বে, কিন্তু সংসারে চাপে হলো না। তারপর ওর বাবা মেয়ের বিয়ে চিন্তায় চিন্তায় শয্যা নিলেন। দেবু, দেবু! বাবা, তুই কি রে? কাল থেকে দেখে দেখে গলা শুকিয়ে যাচ্ছে, একবার যেতে পারলি না? রাগ করিস না ভাই, জানিস তো বাবার শরীরটা ভালো না। এই আয়, একটা কথা আছে। কোথায়? আয় না। আচ্ছা, একটু শোনো, কথা আছে, আমার এখন সময় নেই। আমি ভেবে দেখলাম আমার দিক থেকে কোনো আপত্তি।
এই দেখ, এখন তুই রাজি থাকিস তো বল, কথা চলে? হ্যারি, সেদিন তুই বাসর ঘর থেকে চলে আসার পর না, তোর কথা খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞেস করেছে। সত্যি ওর মতো মানুষ হয় না, এত পয়সা ওর দেখলে বোঝাই যায় না। আমার কর্তা না ওর গুণে মুগ্ধ। কিরে, হিরে বসানো নেকলেস পেয়ে ভুলে গেলি? পয়সাটাই সব, একটা অশিক্ষিত জমিদারের জাকজমকে মন কেড়ে নিল। অশিক্ষিত? কি বলছিস তুই? চন্দ্রকান্ত বাবুর মতো শিক্ষিত রুচিবান কজন আছে? বিয়েতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইউনিভার্সিটির নাম করা ছাত্র। ইউনিভার্সিটির ছাত্র? তবে আর বলছি কি, চল না আজই দেখতে পাবি। এতক্ষণ নৃত্য পরিবেশন করলেন লাইলি মুখার্জি। এখন আপনাদের সামনে গান গিয়ে শোনাবেন বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র শ্রী চন্দ্রকান্ত চৌধুরী। নিয়তির লাঞ্ছনা সইতে না পেরে আত্মঘাতী হতেছে গ্রহেরই ফিরে, সরস্বতীর বর লোভে হয়েছেন কালিদাস সর্বকালের মহাকবি।
আপনার পড়াশোনা কদ্দূর? আপনার মতো একটা অশিক্ষিত অসভ্য মূর্খ বর্বর লোকের সঙ্গে আমার কথা বলতেও ঘৃণা করে। কি বলছিস তুই? চন্দ্রকান্ত বাবুর মতো শিক্ষিত রুচিবান কজন আছে? বিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইউনিভার্সিটির নাম করা ছাত্র। টাকা কি আমার বাপের বাড়িতে গেছি? তোমার বাবনের পেটেই গেছে। শোনো, কাউকে কিছু না জানিয়ে লিখে দাও, মেয়ের বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। মরণ দশা, সংসারে আমার ঘেন্না ধরে গেল। না খেয়ে আমার উদ্ধার করো। বাবা শুনতে পাবে, কান থাকলে শুনুক, সংসারটা হাওয়া চলো না, বুঝলে? বৌদি ভুলে যেও না, সংসারটা যাতে চলে তার জন্য প্রত্যেক মাসে কর করে টাকা হাত পেতে নিচ্ছ। তোমাদের দয়ার উপর আমি নেই। কি এত বড় কথা? ভারী তো টিউশনের কথা, টাকা তারই এত দেবা? ঠিক আছে, রইল সব, আমি চললাম বাপের বাড়ি। চুপ করে আছিস কেন? কোনো দুঃসংবাদ? না, খুব ভালো। ভালো ভালো তবে বলছিস না কেন? চাকরির দরখাস্ত করেছিলাম, চাকরিটা পেয়ে গেছি। পেয়েছিস, খুব ভালো মা। তোর এই কষ্ট আর দেখতে পাচ্ছি না। আমারই সামনে বাড়ি ছিয়ের মতো, আমি পাপ হয়ে তোর কোনো সাথী মেটাতে পারিনি। এবারে তুই সুখের মুখ দেখতে পাবি মা, তোকে আর কারুর কাছে হাত পাততে হবে না। বাবা, চাকরিটা এখানে নয়। তবে কোথায়? এখান থেকে অনেক দূরে। সে তো আরো ভালো রে, তুই নরক থেকে চলে যা মা, এবারে বিষাক্ত পরিবেশ তোকে শেষ করে ফেলবে। আমার জন্য ভাবিস না মা, আমার জন্য ভাবিস না। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার থেকে চাকরিটা আমার কাছে বড় নয় মা। তুমি যেখানে আছো সেটাই আমার কাছে স্বর্গ। মা রে মা, তুই এ ভুল করিস না মা, তুই চাকরিটা ছাড়িস না। না বাবা, না মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। মা মা, চাকরিটা ছাড়িস না। অসময়ে বাপ মেয়ের এই নাটকের কারণ ইনি বিনে কি লাগানো হচ্ছিল আমার নামে? সত্যি বাবা, আপনাকেও বলি হারি, কথায় কথায় ঢিঙ্গি মেঙ্গিনি দিন রাত্রি রাধি খেটা আর ভালো লাগে না। মেয়েটাকে হিল্লে করতে পারলেন না, ওই গোয়ার মেয়েকে দেখবে কে? আপনি মারা গেলে তুমি বাবার কাছে বসো, আমি ডাক্তার ডেকে আনছি। প্রয়োজন হলে হসপিটালে রিমুভ করতে হতে পারে। আজকে রাতটা দেখি
এই নিন প্রেসক্রিপশন, সময় ধরে ওষুধ আর ইঞ্জেকশনটা চালিয়ে যাবেন। সে বাপ ওই নোংরা মাখার টাকা কিনা ওষুধ খেতে চাইবে না, বরং ভবিষ্যতের জন্য তুলে রাখো, তোমাদের কাজে দেবে। তুই টাকা পাবি কোথায়? কই, এতদিন তো জানতে চাও নি কিভাবে চলছে, দিনের পর দিন ওষুধের অভাবে তোমাদের ব্যাপারে বাবাকে শেষ করে। এইসব তো অনেক পুরোনো বই এনেছেন, যখন ধরুন এত কম টাকা, এক একটা বইয়ের দাম তো 50-60 টাকা। শুনতে তো মরা হাতিও লাখ টাকা, আসলে কি তাই? আচ্ছা আর 10 টাকা, এর থেকে বেশি আর কোনো দোকানদার দেবে না। শুনুন, আপনাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে, বাড়িতে কি কারোর? হ্যাঁ, বাবার খুব শরীর খারাপ। ও, যদি অনুমতি করেন আমি কি কোনো সাহায্য করতে পারি? সাহায্য না, মানে আসুন না, আমি তো ওইদিকে যাব, আপনাকে পৌঁছে দিই। আসুন। ট্যাক্সি! যে শিক্ষার গর্ব আমি করেছিলাম সেই শিক্ষা বেঁচে আজ আমি ওষুধ এনেছি। দেখো তুমি চলে গেলে বাবা, আমাকে কার কাছে পেলে রেখে গেলে? বাবা তুমি চলে গেলে আমাকে কার কাছে পেলে রেখে গেলে? অবস্থা করে গেলেও এককালে জমিদার তো ছিলেন, তো আমার মতে বিশদসর্প করাই উচিত, তবে খুবই ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, আপনি তাই করুন, টাকা পাওয়ার জন্য আপনি কিছু ভাবেন না তো। হলো, ওই কাকে কাকে নেমন্তন্ন করতে হবে তুমি ঠিক করে নিন। নিশ্চয়ই যাব, আপনি এত দূর কষ্ট করলেন কেন? প্রায়শ্চিত্ত করতে। আমি সব কথাই আপনার বান্ধবীর মুখে শুনেছি, কিন্তু এমন ভাবে দেখা হবে ভাবিনি। আপনার কাছে কতটা ঋণী তা আমি বলে বোঝাতে পারবো না, সারা জীবনে আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। আপনার এমন দিনে আমাকে আপন মনে করে কোনো কাজের দায়িত্ব দিতে পারেন না? কাজের লোক অনেক আছে, আপনি দয়া করে কাজের দিন আসবেন। আপনার দেরি দেখে ভাবলাম আপনি আর আসবেন না। বড়ই দোটানায় পড়েছিলাম। কিসের? যে বাড়ির
সব দায়িত্ব আমার পালন করার কথা। সেখানে আজ একজন সামান্য নিমন্ত্রিতের মতো। খুব হয়েছে, আসুন তো বসুন। আপনি এলেন আমার বাবার আত্মা পর শান্তি পাবে। নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, এ পাড়ায় নতুন বুঝি। সে প্রশ্ন তো আমারও, আপনার পরিচয় সে কি? ওনাকে চেনেন না? বড় বাজারের বিরাট লোহার বিজনেস, শ্রীধর মল্লিক, উনিই তো এবারই সব। ও, এবার থেকে প্রায়ই আপনার সঙ্গে দেখা হবে। মানে দেখা হবে মানে? চলে আসুন তো। কেন হয় না? যে অন্যকে আলোর পথ দেখায় সেখানে অন্ধকারে হারিয়ে যাবে। প্লিজ না করবেন না। যে জীবন আপনি আমাকে দিয়েছেন, যে আনন্দ আজ আমি পাচ্ছি, তা থেকে বঞ্চিত করে নিজেকে ভাবে শেষ করবেন না। আপনি আবার পড়াশোনা আরম্ভ করুন। আমি আমি আপনাকে আমি যে কি পরিস্থিতির মধ্যে আছি আপনাকে কি করে বোঝাই? আমার চেয়ে বেশি আর কেউ বুঝবে না। আমাকে আপনার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার মন থেকে ক্ষণিকের তরেও আপনাকে আড়াল হতে দিইনি। আপনাকে দেবীর আসনে বসে আরাধনা করেছি, একাগ্রচিত্তে ডেকেছি, যেন মানুষ হয়ে আমি তোমার কাছে অধিকার জানাতে পারি, যোগ্য হয়ে যেন দাঁড়াতে পারি। আমি হেরে গেছি। নিয়তি নিষ্ঠুর পরিহাসে আমার অহংকার চূর্ণ হয়েছে। আপনি আমায় ক্ষমা করুন। আজ আমার জীবনের সবকিছু তোমার জন্যে। হ্যাঁ দেবযানী, আজ তোমার জীবনের সুখ দুঃখের ভার আমাকে দিতে পারো না। তুমি আমার বুঝলাম, কি তুমি আমার বুঝলাম।
ঠাকুরজি, এত দেরি হলো? দেরি কই, এই সময় তো বাড়ি ফিরি। তোমার দাদা বলছিল এত রাত করে বাড়ির বাইরে থাকা ভালো নয়। ও, তা আজ হঠাৎ আমার জন্য মাথা ব্যথার কারণ? কারণ তোমার ভালো মন্দ এখন থেকে আমাদেরই দেখতে হবে, তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে না? দাদা বৌদির উপর রাগ করলে তুমি যা খুশি তাই করতে পারো না? আজ তোমার বাবা নেই, উনি থাকলে তুমি নিশ্চয়ই না করতে পারতে না? উপদেশের জন্য ধন্যবাদ, কিন্তু অধিকারের সীমা ছাড়িয়ে যাবেন না। এ কথা তোমরা ভাবলে কি করে? এতে ভাবা ভাবির কি আছে? এতে একরকম ঠিকই হয়ে আছে। বাবারও মত ছিল। বাবার মত ছিল? হ্যাঁ, তা না হলে বাবা ওনার কাছ থেকে হ্যান্ড নোটে টাকা নেন? তুমি আর আপত্তি করো না, দেখতেই তো পাচ্ছ এই সংসারের সমস্ত ভার উনি নিজের হাতে তুলেই নিয়েছেন। আর আমাদের যা অবস্থা তাতে ওনার মতো ঘর বড় পাওয়া ভাগ্যের কথা। ছি 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 বৌদি, তাই বলে? ও, তোমরা এই ঘরে ভালোই হলো, ওই ঠাকুর মশাইকে সঙ্গে করে এনেছি, যা জানার জেনে নাম। হ্যাঁ, আপনারা কথা বলুন, আমি ঠাকুর মশাইকে দেখছি। আমি আর দেরি করতে চাই না, আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। আর হ্যাঁ, এখন থেকে তুমি বাড়ি বাড়ি ছাপতে ঠেকাতে যাবে না তো? তোমার সব দায়িত্ব আমার, এখন থেকে তুমি আমার সংসারে রানী হয়ে থাকবে। কিছু বলছো না যে যাবো? তোমাকে নিয়ে যাবো, কিন্তু এক বৎসর পূর্ণ না হলে কোনো শুভ কাজ কি করে সম্ভব? সম্ভব সম্ভব সব সম্ভব, আমি মূল্য ধরে দেবো, আপনি দেখুন তো। তা শাস্ত্রে অবশ্যই সেমতের বিধান আছে। তাহলে আর কি, সামনে সপ্তাহে শুভ দিনটা দেখো। শোনো বিনা, ওকে আর এখন বাড়ি থেকে বেরোতে দিও না, বুঝলে? আর আমি তোমাকে আগে যা বলেছিলাম। পিসি, তুমি চলে যাবে? পিসি না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। সামনের বুধবার বিয়ের দিন ঠিক হলো, তোমার কোনো অসুবিধা হবে না তো? না, অসুবিধা কিসে? ঘর বর সবই তো পেলাম। তোমরা রে কটা দিন বাড়ির বাইরে যেও না, কেমন? চল। নরক থেকে চলে যাবা, এবারে বিষাক্ত পরিবেশ তোকে শেষ করে ফেলবে। তুমি চলো না, এখন তো ফ্রি। না রে, এখন আমার যাওয়া চলবে না। কেন? ব্যাপার আছে, পরে বলবো। কি ব্যাপার? চল 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 চলো। উনি তো বেরিয়ে গেছেন। সে কি? ওনার সঙ্গে যেমন বিশেষ দরকার ছিল। দরকার ছাড়া আর কে আসে বলুন? কখন ফিরবেন? কিছু তো বলে যাননি। দেখি কোথায় গেল। তাই তো দাঁড়ান দেখছি। চন্দ্রকান্ত বাবু আছেন না? উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। কিন্তু উনি তো আমায় আসতে বলেছিলেন। ও, ঠিক আছে, আমি ওনার ঘরে গিয়ে বসছি। যান না, যান। এই যে শুনুন,
এ কিছু বলতে হবে? আমি জানি কোথায় গেছে। মাসাই আপনার ডাকছেন। আপনি বলুন। কয়েক মাস আগে আপনারা আমায় ডেকেছিলেন চাকরির জন্য। ও, তা এতদিন পরে? চাকরি যখন করতে এসেছেন নিশ্চয়ই জানেন যে চাকরি এতদিন পরে থাকে না। মাস্টারমশাই আমরা রেডি, আপনি আসুন। তোরা এগো, আমি আসছি। শুনুন, আপনি এক কাজ করুন, কাল সকালে আসুন, আমি দেখছি কি করতে পারি।
কি ভাবছেন? কি ভাবছেন? কই কিছু না, আসুন। যা, রানীমার আদেশে আমার চাকরিটা পাকাপাকি হয়ে গেল। আমি তো ওই রেলা নিচ্ছিলাম, অ্যাক্টিং হেডমাস্টার তো। কি আসবে ধ্যান ছেড়ে গোবিন্দপুরে চাকরি করতে? আমারই মাঝে মাঝে মনে হয় কেটে পড়ি, কিন্তু দাদাটার কথা ভেবে না পারি না। তিনি কে? বড়মার ছেলে, এই সমস্ত সম্পত্তির মালিক। তার ইচ্ছে তো স্কুল। ও আলা বলে বুঝবেন একটা আস্ত পাও। চলুন স্কুলটা দেখে আসি। এই হচ্ছে আমার স্কুল, দেখুন সবাই কেন আপনার জন্য অপেক্ষা করছে। এই কি মোট ছাত্র নাকি? হ্যাঁ, তাও তো বাড়িতে বাড়িতে গিয়ে ধরে আনতে হয়েছে। এখন যদি আপনাকে দেখে একটু ভিড় বাড়ে। আমার ছোট্ট বন্ধুরা, ইনি হচ্ছেন তোমাদের নতুন দিদিমণি, নমস্কার করো। তোর মাকে সঙ্গে নিয়ে যাবি, নলি তো শাড়ির বদলে গামছা এনে হাজির করবি। ও আমি বুদ্ধি দিয়ে হয়ে গেলাম এখন বুদ্ধ। ঠিক আছে ভাই, যা তাড়াতাড়ি। কলকাতায়? কলকাতা? আপনার ছেলেকে জানতে হবে না, আপনি ভালোভাবে ফিরে আসুন। চলি এসো মা। তোমার কি এখানে কোনো কষ্ট হচ্ছে? তাহলে ছিঁড়া শাড়ি পরে আছো, আমাকে বলনি কেন? বুঝি মা, সমস্ত বয়সে পথে বেরিয়েছ, কোনো কিছু বলতে আমাকে দ্বিধা করো না। আচ্ছা মা, তোমার বাড়িতে কে কে আছেন বলো? তোমার মা, বাবা, দাদা? আমি হাত জোর করে বলছি, আমাদের এভাবে বাড়ি থেকে বের করে দেবেন না। আমাকে কটা দিন সময় দিন, আমি সব টাকা শোধ করে দেবো। আমি কথা দিচ্ছি, বিশ্বাস করুন। বিশ্বাস? আমি ব্যবসাদার, শুধু কথা বিশ্বাস করি। যার মুখে এত কিছু বললাম তাকেই যখন পেলাম না, তোমাদের মুখ থেকে তো আমার পেট ভরবে না। যারা দেখি আপনাকে দেখে কাবলিওয়ালারও লজ্জা পাবে। রসিদ তৈরি করে রাখবেন, কাল গদিতে টাকাটা পৌঁছে যাবে। কাল যে টাকাটা পাবো তার প্রমাণ? লালগুলার জমিদার সূর্যকান্ত চৌধুরীর ছেলের কাছে এই টাকাটা কিছুই নয়। যান এখন, দয়া করে বাড়ি বাইরে যান। আপনাকে কি বলেছে? থাক, রসিদটা কাল পেয়ে গেল। আপনি চলে যাচ্ছেন? তার সঙ্গে যদি কোনোদিন দেখা হয় তো বলবেন। হ্যারে, তোর বয়স কত রে? কত আর, আমারই মতো। তোর মতো? তুই সর, আমি দেখছি। আপনি বিয়ের জন্য শাড়ি খুঁজছেন? এবার এটা নতুন দেখো। দিদিমণি কোথায় রে? ঠাকুরঘরে পুজোর জোগাড় করছি। কদিনই সবাইকে আপন করে নিয়েছি, ওকে একটু দেখিস তোরা। ওর জন্য তুমি কিচ্ছু ভেবো না মা। না, ভাববে না। সন্দীপটা এখনো এলো না,
এক কাপড়ে কতদিন কাটাবে মেয়েটা? এমন মেয়ে তুই মুখ ফুটে কিছু চাইবেও না। কখনো পাইনি। তুমি তো সামান্য নও মা, গানে আত্মনিবেদনে রাখতি এই বয়সে তোমার কি দুঃখ আমাকে বলো মা? তোমার গান শুনে বুকের পুরনো ব্যথাটা টনটন করে উঠল। সকলের জীবনে কিছু না কিছু দুঃখ আছে, আমাকেই দেখো না। অকালে স্বামীকে হারালাম, একমাত্র ছেলে তাও হলো অমানুষ। শ্বশুরমশাই শখ করে কলকাতায় ছেলেকে বিয়ে দিতে গিয়ে বুঝলেন ছেলে অচল। তার মানে? আমার ছেলেকে মেয়েটি অপমান করে তাড়িয়ে দেয়। কেন? আমার ছেলে যে মূর্খ, আর মেয়েটি শুনেছি খুবই রূপবতী, তার উপর আবার কলেজে পড়ে। সেই মেয়ের আঘাতই সাপে বর হলো। আমার মূর্খ ছেলে এখন কলকাতার নাম করা ছাত্র। তাই তো ঠাকুরকে বলি ওই রকম মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়। আমি মেয়ে হয়ে মেয়েদের কি কষ্ট বুঝি। এখানে তুমি নিজের বাড়ি ভেবে থাকো মা,
কোনো সংকোচ করো না। আগে বল, কলকাতা থেকে আসতে চার দিন লাগে। কি আশ্চর্য, এদিকে তুমি ওদিকে মা, আমি কাকে সামলাই বলো তো? তার উপর আমার দাদা। হ্যাঁ রে, খোকার খবর কি? খুব ভালো বলে মনে হলো না। কি বলছিস, কি হয়েছে খোকার? না না কিছু হয়নি, ও তুমি বুঝবে না। তবে হ্যাঁ, একটা দারুণ খবর আছে, দাদা এম এ তে এবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট। দিদিমণি, দিদিমণি, কি হলো লক্ষ্মী? এই নাও, এত কি হলো? রানীমার হুকুম, আমি যাই, আমার আবার কতগুলো কাজ করে আছে, ওদিকে আমার রোগ দাদা কি করছে। অধমের ক্ষুদ্র উপহার গ্রহণ করুন, সন্দীপ চৌধুরী। বেঁচে থাকো মা, সুখী হও। ওই একটা মাত্র জায়গা খালি ছিল, তাও দখল করে নিলেন। রানীমা, আমাকে ছুটি দিয়ে দিন। ঠিক আছে, আজ থেকে সবার ছুটি। দাদা কি ব্যাপার? আর বলো না। চললে কোথায়? কদিন ধরে ছোট ছেলেটার গায়ে খুব তাত উঠেছে, কিছুতেই কমছে না, ওই কালিকোবে যে ওষুধও কিছু হচ্ছে না। আরে ভালো করে দুবেলা পেট পুরো খেতে দাও, দেখবে ওই জ্বর ঠর আপনি পালিয়ে যাবে। তুমি আবার কবরেজি শুরু করলে নাকি? আচ্ছা বলো কি বলছিলে। কি হলো কি, তোমার একটা ছেলেকে তো আমাদের স্কুলে পাঠালে না। স্কুলে? ওই স্কুলে পড়ে কিন্তু কেউ বড় হয়েছে? তা তো দেখতেই পাচ্ছি, পড়াশোনা না করে আপনি কত বড় মানুষ হয়েছেন। এটা আপনার কত নম্বর পুত্র? পাঁচ নম্বর। ইনি কে? আরে ইনি তো আমাদের স্কুলের নতুন দিদিমণি। দিদিমণি? সেই না ছিল মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। চলুন, ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। যেটা বললাম সেটা মনে থাকে যেন। হ্যাঁ আরে কি হলো, ছেলে করে দৌড়চ্ছিস কেন? বহু তাড়া করেছে নাকি রে? আচ্ছা তোর মনে আছে ওই যে কলকাতায় চন্দ্রের জন্য মেয়ে দেখতে গেছিল? কেন তাকে এখন দেখলে চিনতে পারবি? বাবা চিনতে পারবো না, যা ঝাড় দিয়েছিল সে মুখ এখন আমার চোখের সামনে ভাসছে। আপনি তো এসে দিলেন সব ভন্ডুল করে। কেন? বাড়ির সবাই তো আপনার প্রশংসা একেবারে পঞ্চম, আর বড় মা তো আপনাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না। আপনি বাড়ির কাজ বাইরের কাজ সব একলা করছেন, আর আমাকে পুরো পুরি বেকার করে দিয়েছেন। আপনি তো গ্রামের উন্নতি করতে এসেছেন। হ্যাঁ তাই বলে দাদা তো আর আমাকে সব সময় বসে বসে খাবে না। আপনার দাদা মোটেই অমন নয়। আপনি কি করে জানলেন? আমি মার কাছে শুনেছি। ও, দাদার সঙ্গে আলাপ হলে বুঝবেন একটা মানুষ চাইলে কি না করতে পারে। আর আমাকে দেখুন, কলেজ পেরিয়ে পড়াশোনা ইতি। মাঝে মাঝে জানেন দাদার ওপর বড় হিংসে হয়। হিংসে কেন হবে না, এমএ তো ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর আশ্চর্য কি জানেন, একটা মেয়ের প্রত্যাখ্যানই দাদার প্রেরণার উৎস। হতাশ হচ্ছেন কেন? আপনি চেষ্টা করুন, আপনারও হবে। সত্যি আপনাকে দেখার পর মানে আপনার মতন যদি কেউ মানে আমি আসছি। হতাশ হচ্ছেন কেন,
আপনি চেষ্টা করুন, আপনারও হবে। বাহ, খুব সুন্দর। তুলে রাখ, এসো মা কাছে এসো, বস। তোমার সঙ্গে কথা আছে, তোমার তো সব শুনেছি। আত্মীয় কুটুম কেউ নেই যে তার সঙ্গে কথা বলি। তুমি আমার মেয়ের মতন এই কমাসে বাড়ির একজন হয়ে গেছো। তোমাকে আমার খুব পছন্দ, খোকাও আমার কথা ফেলতে পারবে না। তুমি চৌধুরী বাড়ির বউ হবে মা? বলো মা, তুমি রাজি তো? বলো। হ্যাঁ মা, কেন? ওকে তোর কেমন লাগে?
ভালোই। ওকে যদি চৌধুরী বাড়ির বউ করি কেমন হবে? ভালোই হয়। তুই কালই কলকাতায় চলে যা। কলকাতা কেন? তুই পারবি খোকাকে রাজি করাতে, তোর কথাও ফেলতে পারবে না। আমি চিঠি লিখে দিচ্ছি, সঙ্গে দেবুমার ছবিটা নিয়ে যাবি, কেমন করে হোক ওকে রাজি করিয়ে ফিরবি। কি রে, যাবি তো? তবে কালই। তুই কথা দিয়েছিলি আমার পছন্দ করা মেয়ে বিয়ে করবি, পেয়েছি। মায়ের মাথায় বিয়ের ভূতকে ঢুকালো? ভূত কি বলছো, বড় মাদের দিকে একেবারে বিয়ের তর্জ শুরু করে দিয়েছে। তার এই জীবনে হবে না সন্দীপ। ভেবেছিলাম বিয়ে যদি করি তো তাকে করব, ধরা দিয়ে কোথায় যে হারিয়ে গেল। কার কথা বলছো? না না তুই বুঝবি না, কিন্তু এদিকে যে বড় মা ওই মেয়েটিকে চৌধুরী বাড়ির বউ করবে বলে একেবারে জিদ ধরে বসে আছে। বেশ তো, বিয়েটা তুই করে ফেল। মানে হ্যাঁ, তুইও তো চৌধুরী বাড়ির ছেলে, মাকে বলবি আমি বলেছি। আর হ্যাঁ, ভবিষ্যতে আমার বিয়ের কথা ভাবতে বারণ করিস। আরে আপনি চলুন। আই এম সরি, আমার ভাই সন্দীপ। নমস্কার জীবন, তুমি দাদা বুকে দেখো। হ্যাঁ চলুন। জীবন মেয়েটি কে রে? লাইলি দিদিমণি, খুব বড় নোকের মেয়ে। না না তা নয়, মানে মেয়েটির সঙ্গে দাদাবাবুর কি সম্পর্ক? দুজনে একসঙ্গে লেখাপড়া করে, দুজনে খুব ভাব। তুই বুঝিয়ে বলেছিলি তো? হ্যাঁ, কিছুতেই রাজি হলো না, এমনকি ছবিটাও ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ, তাছাড়া বড় মা তোমাকে একটা কথা বলতে খুব লজ্জা করছে। কি কথা? যদি এবার শোনা কথা শুনলাম, দাদা নাকি কলকাতার কোন এক বড় লোকের মেয়ে লাইলি না কি যেন নাম, তার সঙ্গে শিশু এতখানি অধঃপতন হয়েছে ওর। সবথেকে খারাপ কথা যেটা বলেছে। কি কি বলেছে? চুপ করে আছিস কেন, বল আমাকে কি বলেছে। বলেছে তুই তো চৌধুরী বাড়ির ছেলে, বিয়েটা তুই করে ফেল না। তোকে বিয়ে করতে বলেছে? হ্যাঁ। না, তা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তুমি কি বলছো মা? উনি যা বলে পাঠিয়েছেন আপনি তাই করুন, আমার কোনো আপত্তি নেই। কি হলো, কি এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি সাথে? তবে দিদি চিঠি লিখেছেন খোকার জন্য মেয়ে পছন্দ করে একবার বিয়ে পাকা করে ফেলেছে। উমা কি বলছো কি তুমি? আমি কিছু বলছি না, দিদি লিখেছেন সেইটাই বলছি। সে কি হতাশ হচ্ছেন কেন? আপনি চেষ্টা করুন,
আপনারও হবে। জীবন, 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 এ কি তুই কখন এলি? কিছুক্ষণ। কি হলো, তোকে অমন দেখাচ্ছে কেন? কিছু না, তোমাকে নিতে এসেছি। না রে, তোর বিয়েতে আমার যাওয়া সম্ভব হবে না। তাছাড়া প্রফেসর মৌলিকের সঙ্গে আমার কি বলছো তুমি? তুমি না গেলে বড়মা খুব কষ্ট পাবে, তাছাড়া লোকে কি বলবে? তুমি না করো না। কি রে, তুই এখন কোথায় চললি? একটা জরুরি কাজ বাকি পড়ে গেছে, সেটা সেরে আমরা দুজনে কাল একসঙ্গে যাব। তুমি তৈরি থেকো। কি রে, কি ভাবছিস, খা। হ্যাঁ রে, আমরা কাল যাচ্ছি তো, এসো। কিরে, তোর উনি কোথায়? ওর তো একটাই জায়গা, স্কুল। এখন আবার কোথায় বেরোচ্ছ? স্কুলটা কত উন্নতি করলি, চালাবো দেখে। দাদাবাবু, রানীমা আপনাকে ডাকছেন। ও, তুমি দেখে এসো, আমি আসছি। দেবজানি, তুমি তুমি এখানে? আর আমি তোমায় কোথায় না খুঁজেছি, আর আমি তোমায় হারাতে চাই না, কিন্তু তুমি এখানে কি করছো? আপনার ঘোর বুঝি এখনো কাটেনি, আপনার চারিত্রিক বিকৃতি দেখে আমি আশ্চর্য হচ্ছি। কি বলছো তুমি? আর দুদিন পরে সবাই বলবে আপনি কোথায় নেমেছেন। না দেবজানি, তুমি অন্তত কথা বলো না। কেন বলবো না? আপনি জানতেন না আমি এখানে? আপনার কাছে সন্দীপবাবু প্রস্তাব নিয়ে যাননি? আপনি তাকে শূন্য হাতে ফিরিয়ে দেননি? না। আপনার হুশ থাকবে কি করে? আপনি এখন লেলি রঙিন স্বপ্নে বিভোর। না দেবজানি, না। আমি ভেবেছিলাম আপনি লেখাপড়া শিখে মানুষ হয়েছেন, ভুল করেছিলাম, মানুষ চিনতে ভুল করেছিলাম। আপনি যা ছিলেন তাই আছেন। ভুল করেছিলাম, মানুষ চিনতে ভুল করেছিলাম। আপনি যা ছিলেন তাই আছেন। সন্দীপ, সন্দীপ, আমি আটকে বাড়তে চলে যাচ্ছি। যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করবেন। আপনার বিবাহে আমার এই সামান্য উপহার। বিদায় জানাবার আগে আমার কয়েকটা অনুরোধ ছিল, দয়া করে এখানে থেকে স্কুলটাকে বড় করার চেষ্টা করবেন, মাকে একটু দেখবেন, আর পারলে
আমাদের সম্পর্কের কথা ভুলে যাবে। বাহ, ওয়ান্ডারফুল, সমস্ত সম্পর্কের কথা ভুলে যাবেন আর সারাটা জীবন আমাকে সামনে রেখে মধু খাবে তুমি? সন্দীপ, সেই মতলব হাসিল করার জন্য কি এই সমস্ত সম্পত্তির অর্ধেক আমাকে আর বাকি অর্ধেক ওনাকে, যাতে চিরকাল আমাদের মুখটা বন্ধ থাকে? সন্দীপ, না শোনো, তোমার চরিত্র কি আমি জানি, কিন্তু আমি অবাক হচ্ছি ওনার কথা থেকে। এই ছবিটা চেনেন? এই ছবিটা আমি পাই দাদার বোর্ডিং এর আলমারিতে, খুব যত্ন করে রেখেছেন। কই, আপনি তো কখনো জানতে দেননি যেরকম একটা রসালো ঘটনা ঘটিয়ে রেখেছেন, নাকি ডুবে ডুবে জল খাওয়াটা আপনার স্বভাব? ধন্যবাদ, আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম, কিন্তু আমি তো আপনাদেরকে ছেড়ে দেব না। কলকাতায় গিয়ে আমি সব খবর জোগাড় করেছি, তোমাদের দুজনের সম্পর্কের কথা সব জেনেছি, সবার সামনে আমি তোমাদের মুখোশ খুলে দেব আর বাধ্য করব তোমাদের বিয়ে করতে। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, বাধ্য করব তোমাদের বিয়ে করতে। না, এই কথা বলিস না সন্দীপ। কেন না, সারাটা জীবন শুধু তুমিই চিনবে, তাই না? শুধু তুমিই পারো ত্যাগ করতে। এবারে এবার তোমাকে হারতে হবে। না, তা হয় না। কেন হয় না? বিয়ে তো দাদারই আগে হয়। মা, তুমি বলছো? হ্যাঁ চন্দ্র, সন্দীপ আমাদের সব কথা বলেছে। এসো মা, তুমি আমার মনের স্বাদ পূর্ণ করলে মা। এবার দাদাকে আটকাবেন তো? আপনি কি এখন আমাকে ক্ষমা করবেন না? আপনি আমাকে আর কত শাস্তি দেবেন? আর তুমি যে আমাকে কষ্ট দিচ্ছ, এখনো আপনি তুমি কি আমাকে আপন করে নেবে না?